যতই কোনো শপিং মল হোক কিংবা কোনো ভালো পার্কে ঘোরার জায়গা, গঙ্গার ঘাটের তুলনা কিন্তু কোনোভাবেই হয় না। সে সন্ধ্যেবেলা বন্ধুদের সঙ্গে আড্ডাই হোক কিংবা প্রেম, গঙ্গার ঘাট ছাড়া ঠিক জমে না একটা চায়ের ভাঁড়। পরন্তু বিকেলে জাস্ট ভাবুন তো কি মজার একটা না আড্ডা হবে। আজ যেখানে এসছে সেখানে কিন্তু শুধুই আড্ডা মারবো না, জানবো অনেক ইতিহাসও। আজ আমরা এসেছি প্রায় 200 বছরেরও পুরনো বাবুঘাটে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই বাবুটি কে? আমরা কিন্তু আজকে এই বাবুর সন্ধানেই এসেছি, তো চলুন যাওয়া যাক। বাবু রাজচন্দ্র দাস বিল্ট বাবুঘাট ইন 1830। According to his name, the name of this ghat is Babughat. Although this ghat has another name, which is called Baje Kodomtala Ghat. Rajchandra built this Babughat with his own money. At the request of his wife, Babu Rajchandra built Babughat for bathing in the Gangas and business purposes. The door before the main entrance is quite different. Babu Rajchandra Das was a modern thinker. He built the entrance in imitation of Greek architecture. According to historians, Babu Rajchandra had a plaque about 200 years ago. Now, that has no existence. However, the pillar of Rani Rashmoni is still at the head of the main gate. Babughat is still the main place for ideal abandonment and bathing. বাবুঘাটে আমরা খুব সুন্দর একটি সন্ধ্যে কাটালাম, কিন্তু একটু দিনের শেষে মন খারাপ থেকেই যায়। লোকে বাবুঘাট তো মনে রেখেছে, প্রতিমা নিরঞ্জনের একমাত্র ঠিকানাই বাবুঘাট হলেও লোকে কিন্তু বাবুকে মনে রাখেনি, অর্থাৎ বাবু রাজচন্দ্র দাস, যিনি না থাকলে হয়তো এই ঘাটটির কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু তিনি শুধু রয়ে গেলেন ইতিহাসের পাতায়, এটা কিন্তু ঠিক নয়, কি বলেন আপনারা? কিন্তু আমি এই ভিডিওটি কোনো মন খারাপ দিয়ে শেষ করবো না, বরং আপনাদের বলবো আপনাদের দায়িত্ব, আপনারাই প্রচার করবেন বাবু রাজচন্দ্র দাসের নাম, সেই সাথে বাবুঘাটটিও ঘুরে দেখবেন এবং একটি সুন্দর সন্ধ্যে কাটাবেন। এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। কিন্তু এই ভিডিওটিও লাইক করতে ভোলা চলবে না। এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, সেই সাথে কিন্তু এরম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকেও আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো আসি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, কথা দিলাম।